রামায়ণ গ্রন্থের কিষ্কিন্ধা কাণ্ডের 66তম অধ্যায়ে 5 থেকে 26তম অধ্যায় পর্যন্ত বালির বর্ণনা করা হয়েছে। অঙ্গদের পিতা সুগ্রীবের ভাই অপ্সরা তারার স্বামী বালি প্রচণ্ড শক্তিশালী ছিলেন। দেবরাজ ইন্দ্রের ধরমপুত্র এবং কিষ্কিন্ধার রাজা বালি যার সাথে যুদ্ধ করতেন, বিপরীতে থাকা যতই শক্তিশালী হোক না কেন, তার অর্ধেক শক্তি বালি নিজের মধ্যে টেনে নিতে পারতেন এবং অবশেষে যার সাথে তিনি লড়তেন তিনি মারা যেতেন। রামায়ণ অনুসারে বালি তার ধরমপিতা ইন্দ্রের থেকে একটি স্বর্ণহার পেয়েছিলেন। এই হারের শক্তির কারণেই বালি প্রায় অজেয় ছিল। তিনি একাধিক যুদ্ধ লড়েছেন এবং সব যুদ্ধেই তিনি জিততেন। এই স্বর্ণহারকেই ব্রহ্মাজি মন্ত্রযুক্ত করে এক বরদান দিয়েছিলেন যে এই হারটিকে পরে বালি রণভূমিতে যখনই তার শত্রুর মুখোমুখি হবে তখন সেই শত্রুর অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে এবং শত্রুর অর্ধেক শক্তি ক্ষীণ হয়ে যাবে। এটি ছিল বালির শক্তির রহস্য। বালি অনেক যোদ্ধাকে পরাজিত করেছিলেন। তিনি তার অদ্ভুত শক্তির জোরে হাজার হাতির সমান বলশালী দুন্দুভি নামক অসুরের বধ করেছিলেন। এরপর তিনি দুন্দুভির ভাই মায়াবীকেও এক গুফায় বধ করেন। রাবণ বালির এই আশ্চর্য শক্তির কথা শুনে তার সাথে যুদ্ধ করতে চান, কিন্তু যুদ্ধ করার সময় বালি রাবণকে তার হস্তে চেপে ধরে রাখেন। শেষে রাবণ বালির কাছে নিজের হার স্বীকার করলেন। এক ভ্রমের কারণে বালির মনে সুগ্রীবের প্রতি ঘোর ঘেন্না জন্মেছিল। এর জন্য বালি ভাই সুগ্রীবের স্ত্রীকে বলপূর্বক তার রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। হনুমানজি সুগ্রীবকে শ্রীরামের সাথে দেখা করালেন। সুগ্রীব নিজের পীড়া তাকে বললেন এবং এও বললেন যে বালি কিভাবে অন্যের শক্তিকে নিজের মধ্যে টেনে নিতে পারে। এরপর প্রভু শ্রীরাম লুকিয়ে বালির ওপর বাণ দিয়ে প্রহার করেন। যখন বালি ও সুগ্রীবের মধ্যে মল্লযুদ্ধ চলছিল, যেহেতু প্রভু শ্রীরাম কোনো অপরাধ করেননি, কিন্তু তাও বালির মনে এই দ্বিধা ছিল যে তিনি আমায় লুকিয়ে আক্রমণ করেছেন, তখন প্রভু শ্রীরাম তাকে বচন দিলেন যে তোমার এই পীড়া দূর করা হবে। যখন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ অবতার নিলেন, তখন এই বালি জরা নামক শিকারী রূপে নতুন জন্ম নিয়ে জঙ্গলের মধ্যে বিষাক্ত তীর দিয়ে শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে তীর মারেন। শ্রীকৃষ্ণ ওই সময় একটি গাছের তলায় যোগ নিদ্রায় বিলীন ছিলেন। এইভাবে বালির প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হল। এখন আসা যাক হনুমানজির কথায়। হনুমান ও বালিকে নিয়েও একটি কথা প্রচলিত আছে। বালির অহংকার ছিল যে তাকে বিশ্বে কেউ হারাতে পারবে না এবং কেউ তার মোকাবিলাও করতে পারবে না। একদিনের ঘটনা, রামভক্ত হনুমান বনে তপস্যা করছিলেন। তখন অহংকারী বালি নিজের বলের জোরে বনে পৌঁছে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। তিনি বললেন, কে আছে যে আমাকে পরাজিত করতে পারবে? যদি মাতৃদুগ্ধ পান করে কেউ থাকে তাহলে সে আমার সামনে আসুক। শ্রী হনুমান ওই জঙ্গলেই রাম নামের জপ করছিলেন। বালির চিৎকারে তার তপস্যায় বিঘ্ন ঘটছিল। তিনি বালিকে বললেন, বানরাজ, আপনি অতি বলশালী, আপনাকে কেউই হারাতে পারবে না, কিন্তু আপনি এইভাবে কেন চিৎকার করছেন? এই শুনে বালি আরও রেগে গেলেন। তিনি হনুমানজিকে যুদ্ধার্থে আহ্বান জানালেন এবং এও বললেন, হে বানর, তুই যার এত বড় ভক্ত আমি তাকেও হারাতে পারি। প্রভু রামকে নিয়ে এমন কথা শুনে হনুমানজি ক্রোধিত হয়ে উঠলেন এবং তিনি বালির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। ঠিক হয়েছিল যে পরের দিন সূর্যোদয় হওয়ার পরেই দুইজনের মধ্যে যুদ্ধ হবে। আগামীকাল হনুমানজি যুদ্ধের জন্যই যাচ্ছিলেন কি তার সম্মুখে ব্রহ্মাজি প্রকট হলেন। তিনি হনুমানজিকে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি যেন বালির সাথে যুদ্ধে না যান, কিন্তু হনুমানজি বললেন যে তিনি আমার প্রভু শ্রীরামের অপমান করেছেন, এমন অবস্থায় আমি যদি কিছু না করি তাহলে তো পরম ভক্তের যোগ্যই নই আমি, এই জন্য বালিকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। এই শুনে ব্রহ্মাজি বললেন, ঠিক আছে, আপনি যুদ্ধ করতে যান, কিন্তু নিজের শক্তির কেবল 10তম অংশই নিয়ে যাবেন, বাকি শক্তি আরাধ্যের চরণে সমর্পিত করে দিন। যুদ্ধ থেকে ফিরে এসে এই শক্তি আপনি পুনরায় পেয়ে যাবেন। এই শুনে হনুমানজি রাজি হলেন এবং নিজের কুলশক্তির কেবল 10ম অংশই নিয়ে বালির সাথে যুদ্ধ করতে চলে গেলেন। যুদ্ধক্ষেত্রে হনুমানজি যখনই বালির সামনে গেলেন, তখনই ব্রহ্মাজির বরদান অনুসারে হনুমানজির শক্তির অর্ধেক অংশ বালির শরীরে প্রবেশ করতে লাগল। এতে বালি তার শরীরে অপার শক্তির অনুভব করতে লাগলেন। তার মনে হলো যেন শক্তির সমুদ্র তার শরীরকে উথাল পাথাল করে দিচ্ছে। কিছুক্ষণ পর বালির মনে হলো যেন তার শরীরের শিরা এবার ছিঁড়ে যাবে এবং রক্তপাত শুরু হবে। তখনই ওই স্থানে হঠাৎই ব্রহ্মাজি প্রকট হলেন।
এবং তিনি বালিকে বললেন, বালি, যদি নিজেকে জীবিত রাখতে চাও তাহলে এই ময়দান ছেড়ে, হনুমানজিকে ছেড়ে দূরে পালিয়ে যাও, অন্যথা তোমার এই শরীর ফেটে যাবে। বালি কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু ব্রহ্মাজির হঠাৎ আগমনে তিনি বিপদের সংকেত পাচ্ছিলেন এবং তিনি সেখান থেকে পালিয়ে যেতে থাকেন। অনেক দূর যাওয়ার পর তার শরীর হালকা হতে লাগলো। তখন বালি দেখলেন যে ব্রহ্মাজি তার সামনেই দাঁড়িয়ে আছেন। তখন ব্রহ্মাজি বললেন, তুমি নিজেকে এই দুনিয়াতে সর্বশক্তিমান ভাবো, কিন্তু তোমার এই শরীর হনুমানের শক্তির ছোট একটি অংশ সহ্য করতে পারল না। আমি তোমাকে বলে রাখি যে হনুমান কেবল তার শক্তির দশম ভাগ নিয়েই তোমার সাথে যুদ্ধ লড়তে এসেছিল। একবার ভাবো, যদি সম্পূর্ণ শক্তি নিয়ে তিনি আসতেন তাহলে তোমার কি হতো। বালি এই শুনে বুঝে গেলেন যে তিনি অনেক বড় ভুল করেছেন। পরে তিনি হনুমানজিকে দুই হাত জোড়ে প্রণাম করে বললেন যে অপার শক্তি হওয়ার পরেও আপনি শান্ত থাকেন এবং রামভজন গাইতে থাকেন, আর এদিকে আমি আপনার নখেরও বরাবর নই, তবুও আমি আপনাকেই যুদ্ধে আহ্বান জানাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দিন হনুমানজি। প্রিয় দর্শক, হনুমানজির এই কাহিনীটি ভালো লেগে থাকলে কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের পৌরাণিক সংক্রান্ত তথ্য আরও পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।